ছাত্র সংখ্যা 480 জন, অথচ স্কুলে শিক্ষক মাত্র দুজন। মাত্র দুজন শিক্ষক নিয়ে চলছে কুমারগঞ্জের তুলট উচ্চ বিদ্যালয়ের লেখাপড়া। পঞ্চম থেকে দশম শ্রেণী একসঙ্গে চালানোর মতো শিক্ষক নেই, ফলে বেশিরভাগ সময়ে ক্লাস বন্ধ থাকছে। অনেক সময় উঁচু ক্লাসের দাদা দিদিরা নিচু ক্লাসে ছাত্রদের উপস্থিতির হাজিরা নেন। গত প্রায় এক বছরের বেশি সময় ধরে এমনই শিক্ষক সংকটে ভুগছে কুমারগঞ্জের প্রত্যন্ত গ্রামের তুলট উচ্চ বিদ্যালয়। স্কুলের দুর্দশা দেখে স্থানীয় কিছু যুবক যুবতী অবশ্য এগিয়ে এসেছে, তারা মাঝে মাঝে স্কুলে গিয়ে ক্লাসও করাচ্ছে। এদিকে স্কুলের এই বেহাল দশা দেখে একদিকে যেমন দিন দিন কমছে পড়ুয়ার সংখ্যা, অন্যদিকে গ্রামে বাড়ছে স্কুল ছুটির প্রবণতাও। বিষয়টি স্কুল শিক্ষা দপ্তর ও প্রশাসনকে জানানো হলেও এখনো কোনো রকম সুরাহা মেলেনি। স্কুলের তরফে জানানো গিয়েছে কুমারগঞ্জ ব্লকের জাকিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত তুলট গ্রামে রয়েছে তুলট উচ্চ বিদ্যালয়। কয়েক বছর আগে স্কুলটি অষ্টম শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত হয়েছে, আগে থেকেই শিক্ষক কম ছিল। উৎসশ্রী পোর্টাল চালুর পর থেকে একের পর এক শিক্ষক চলে যান। কমপক্ষে 12 জন শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে প্রধান শিক্ষক এবং একজন সরকারি শিক্ষক রয়েছেন, আরো একজন সহকারী অফিসের কর্মী রয়েছেন। তা বাদে এই স্কুলে আর কেউ নেই, ফলে স্কুলের বেশিরভাগ কাজকর্ম স্কুলের ছাত্রছাত্রীরা নিজেরাই করে। এদিকে ওই স্কুলে এক বছর আগে 500 বেশি পড়ুয়া ছিল, কিন্তু অষ্টম শ্রেণী ও নবম শ্রেণী থেকে বেশি পড়ুয়া স্কুল ছেড়েছে, ফলে এক বছরে প্রায় 50 জন পড়ুয়া স্কুল ছেড়েছে বলে খবর। অন্যদিকে বর্তমানে যে দুজন শিক্ষক রয়েছেন তাদের একজন ইংরেজি ও বিজ্ঞানের, ফলে বাংলা, ইতিহাস, ভূগোল, অঙ্ক সহ নানা বিষয়ে কার্যত ক্লাসই বন্ধ হয়ে গিয়েছে। ওই ক্লাসগুলিও হয় না বলেই পড়ুয়ারা জানাচ্ছে। যদিও বা মাঝে মাঝে গ্রামের বেশ কিছু যুবকেরা এসে ক্লাস করাচ্ছে, ফলে অনেক সময় শুধুমাত্র মিড ডে মিল খেয়ে বাড়ি চলে যেতে হচ্ছে পড়ুয়াদের। এদিকে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে শিক্ষক নিয়োগ নেই, ফলে ওই স্কুলে শিক্ষক দেওয়া যাচ্ছে না। এই প্রসঙ্গে এক পড়ুয়া কি জানিয়েছে শুনুন। আমার বাড়ি কালনা গ্রামে, আমি তুলট উচ্চ বিদ্যালয়ে পড়ি। আমার ক্লাস হচ্ছে ক্লাস 8। কেমন পড়াশোনা হয়? পড়াশোনা বলতে মোটামুটি, অতটাও নয় আর অতটা কমও নয়, মিডিয়াম। কারণ টিচার কম, টিচার নেই। মাধব স্যার যেরকম কম্পিউটারের টিচার, আর সেই টিচার আমাদের হেড স্যার ভালোবেসে তারা বলে যে অন্যান্য ক্লাসগুলোও নিও, সেজন্য মাধব স্যার অন্যান্য ক্লাসগুলোও নেয়। হ্যাঁ, তারা ক্লাসে আসেন, সংখ্যা কম। আরও যদি কিছু বেশি সংখ্যা হতো তাহলে বেশি ভালো হতো, স্কুলের উন্নতি হতো। আর ডাঙ্গা এখান থেকে অনেক দূর আমাদের কালনা থেকে, সেজন্য কালনা থেকে এখানে শর্টকাট আমরা তুলট মোড়ে আসি। সেজন্য এই স্কুলে আমরা যদি আরও ভালো ভালো শিক্ষক পেতাম তাহলে আমরা একটু ভালো হতো। কি নাম তোমার? আমার নাম মমিন সরকার। এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণজ্যোতি সরকার কি বলেছেন শুনব। আমি দেখলাম তুলট হাই স্কুলের ছাত্রছাত্রী সংখ্যা প্রচুর, কিন্তু শিক্ষক সংখ্যা একটু কম রয়েছে। কী অসুবিধা হচ্ছে স্যারের জন্য? হ্যাঁ, রেগুলার ক্লাস চালাতে একটু অসুবিধা হয়। শিক্ষক সংখ্যা নিয়োগ হয়ে আরও শিক্ষক আসে তাহলে সেই প্রবলেমটা সলভ হবে। আপনার স্টুডেন্ট কত শিক্ষক? 480 কাছাকাছি স্টুডেন্ট সংখ্যা। টিচার সংখ্যা? শিক্ষক দুজন, একজন কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আর একজন গুপ্তি। এই কম সংখ্যক টিচার দিয়ে এত হিউজ পরিমাণ একটা স্টুডেন্ট সংখ্যা কীভাবে সামাল দেবেন, দেওয়া কি সম্ভব হচ্ছে? আশেপাশে কয়েকজন উৎসাহী বেকার যুবক তারা এগিয়ে এসছে, তারা কিছুটা হেল্প করে স্কুলকে, কিছু কিছু ক্লাস নেয়, আর আমরাও চেষ্টা করি। কিছুটা সম্ভব হয়েছে, উঁচু ক্লাসগুলো তো এখনও সম্ভব হয়নি, বিশেষ করে 9-10 যেখানে স্পেশালাইজ টিচার লাগে সেখানে একটু প্রবলেম আছে। নিচু ক্লাসগুলো মোটামুটি মেক আপ করা যাচ্ছে, নতুন নিয়োগ হলে পরে আশা করি এই প্রবলেমগুলো সলভ হবে। একটা প্রত্যন্ত এলাকা, আশেপাশে যেখানে 6-8 কিলোমিটারের মধ্যে কোনো হাই স্কুল নেই, এই স্কুলের গুরুত্ব তো আছে, কারণ এত স্টুডেন্ট ভর্তি হচ্ছে, এলাকার উন্নয়নের জন্য তো স্কুলটা একটা গুরুত্ব ভূমিকা নিশ্চয়ই আছে। হ্যাঁ, কত কত স্টুডেন্ট এখনো পর্যন্ত আপনার এখানে মানে মাধ্যমিক পাস করে বেরিয়েছে? প্রতি বছর মোটামুটি আমাদের তো গড়ে 60 জন করে বেরোয় প্রতি বছরই, গত বছরও ওরকম সংখ্যা বেরিয়েছে। এই বছর মোটামুটি 84 ক্লাস 10-এর এনরোলমেন্ট, তার মধ্যে কিছু হয়তো বাইরে চলে যায়, 74-75 মোট টেস্টে অ্যাটেন্ড করেছে, সংখ্যাটা ধরে নিচ্ছে মাধ্যমিকে যাবে। কৃষ্ণজ্যোতি সরকার। অন্যদিকে স্থানীয় তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মন্ডল কি জানিয়েছেন শুনে নেব। স্কুলটা তৈরি হয়েছে, স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 480,
কিন্তু মাত্র টিচার দুজন, এই নিয়ে স্কুলটা চলছে, এটা নিয়ে কি ভাবছেন যে সরকারের সঙ্গে কোনো কথাবার্তা হচ্ছে কিনা? স্কুলটাকে তো বাঁচাতে হবে, কারণ প্রত্যন্ত এলাকা। হ্যাঁ, আপনারা যেটা বলেছেন একদম সত্যিকারের কথা, শিক্ষক সমস্যা স্কুলের আছে এবং ছাত্রছাত্রীর সংখ্যা মানে একদম ওখানে প্রত্যন্ত গ্রাম হিসেবে ছাত্রছাত্রীর সংখ্যা খুব প্রচুর। আমি নিজে ফিল করি ব্যাপারটা, আমি যাই ওখানে কিছু শিক্ষককে দিয়ে মানে মানে নন অফিসিয়ালি দিয়ে যাতে ছাত্রদের কাজ হয় তার জন্য, মানে ছাত্রছাত্রীরা যাতে তাদের পঠন পাঠনের সুবিধা হয় তার জন্য করেছি। আর সবথেকে ভালো খবর সেটা হলো আমি জানতে পেরেছি আগামী এই চলতি ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসের মধ্যে যে আমাদের ইয়ে চলছে তাতে আমাদের ওই পুরো হাইস্কুলে চারজন শিক্ষক ঢুকবে আর, তার মধ্যে ম্যাথের শিক্ষকও আছে, এটা খুব ভালো খবর। এখন যেভাবে স্কুলটা চলছে তাতে আমরা কথা বলে দেখলাম ছাত্রছাত্রীরা ডিমান্ড করছে যে আরও যদি নতুন শিক্ষক হয় তাহলে ওদের পক্ষে সুবিধা হয়, কারণ ওখান থেকে ডাঙ্গারা প্রায় 3 কিলোমিটার দূরত্ব, প্রত্যন্ত গ্রামের ছাত্রদের যাতায়াতের অসুবিধা, বাড়ির কাছে স্কুলটা পেয়ে ওরা উপকৃত। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে মানে এখন কীভাবে সামাল দিচ্ছেন? এখন আমি ঠিক মানে যেরকম প্রাইভেট পড়ায় সেরকম কিছু দু একজন ছেলেকে এলাকার ভিত্তিতে আমি কথা বলে সেই চারজন ছেলেকে আমি ওখানে আমি কথা বলাই সেখানে যাতে দুজন মাত্র শিক্ষক আছে, এটা তো চলে নাই হবে সত্যিকারের কথা, যেটা আমি ওখানে বলে ছেলেদের দিয়ে আমি একটা নির্দিষ্ট একটা অনারিয়াম দিয়ে তাদের বলে কই আমার যেহেতু নিজের এলাকা সেই এলাকার সুবিধার্থে ছাত্রছাত্রীরা আপনারাও গেলেন দেখলেন যে একদম প্রত্যন্ত জায়গায় যাতে ছাত্রছাত্রীরা উপকারতে হবে চারজন ছেলেকে ওখানে ন্যূনতম একটা কিছু দিয়ে ওরা মানে কী বলবো নিজের কাছের স্কুল তো সেই জন্য আমি ওদের করেছি এবং তাতে ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে। যদি আমাদের এই চারজন শিক্ষক যদি ওখানে ঢুকে যায় যদি মানে হবে ডিসেম্বরে হয়ে যাবে তাতে আমার স্কুলটার খুব উন্নতি হবে, তাতে ছাত্রছাত্রীদের উপকৃত হবে, ভালো হবে। ধন্যবাদ। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, Times14 Bangla। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।